আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই চাইবেন আপনার ত্বক যেন সবসময় টান টান এবং উজ্জ্বল থাকে, পাশাপাশি চুলের সব রকম সমস্যা দূরে থাকে এবং ব্রেস্ট টাইট থাকে। আর এমন অনেক পুরুষ আছেন যারা যৌন ক্ষমতা বাড়াতে চান এবং ডায়াবেটিস, স্ট্রোক, গ্যাস্ট্রিক, কোলেস্টেরল এবং ক্যান্সারের মতো রোগ থেকে দূরে থাকতে, বেড়ে যাওয়া ওজনকে কমিয়ে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় রাখতে। আর এর কোনো একটি চাওয়া যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমার দরকার এক গ্লাস পানি, আর এই পানির মধ্যে এক টেবিল চামচ মেথি দানা দিয়ে তা ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে সারা রাত এইভাবেই ঢেকে রেখে দিব। পরদিন সকালে আপনি দেখতে পারবেন মেথি দানাগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এবং পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার সকালে খালি পেটে মেথি দানা সহ এই পানিটাকে আপনাকে পান করতে হবে। এই পানিটা যে আমাদের জন্য কতটা উপকারী তা আমরা হয়তো বা অনেকেই লক্ষ্যই করে দেখিনি, কারণ এই পানিটার সাহায্যে আমরা ত্বক এবং চুল থেকে শুরু করে বডির প্রায় সমস্ত রকম রোগ থেকেই নিজেকে দূরে রাখতে পারবো। এর সাহায্যে আমাদের বেড়ে যাওয়া ওজন কমতে থাকবে এবং বডি থেকে বাড়তি কোলেস্টেরল দূর হয়ে যাবে। এই পানিটা বডি থেকে ক্যান্সারের জীবাণু বের করে ফেলে, তাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এমনকি নিয়মিত মেথি ভেজানো পানি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, এর কারণে ব্লাড সুগারের লেভেল নিয়ন্ত্রণে থাকে। মেথি ভেজানো পানি খেলে আপনার ত্বক থাকবে টান টান এবং মুখের মধ্যে ব্রণ, কালো দাগ বা কোনো ধরনের দানা দানা ভাব হবে না। পাশাপাশি এই পানি আপনার ব্রেস্ট টাইট করতেও সহায়তা করবে। এটা বডি থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, এতে করে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ আরশুতে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার প্রাইভেট পার্টের কালো দাগ দূর করতে পারবেন। আমার অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করছেন এই বিষয়ে ভিডিও বানানোর জন্য, তাই খুব সহজ একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস, আমাদের শরীরের অন্যান্য জায়গা থেকে ঘাড়, বগল এবং প্রাইভেট পার্টে বেশি কালো দাগ পড়ে থাকে। এর কারণ হচ্ছে ওইসব জায়গার চামড়াগুলোতে ভাঁজ পড়ে, যার ফলে সেখানে ধুলো ময়লা আটকে থাকে। আর দীর্ঘ সময় ধরে এই ময়লা আটকে থাকার ফলে তা ধীরে ধীরে কালো দাগের রূপ নেয়। সঠিক সময়ে এই কালো দাগ দূর করতে না পারলে তা পরবর্তীতে দূর করা খুবই মুশকিল হয়ে পড়ে। তবে আজ আমি যে টিপসটি শেয়ার করছি তার সাহায্যে আপনি আপনার প্রাইভেট পার্টের কালো দাগকে দূর করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি একটি বাটিতে এক টেবিল চামচ চালের গুঁড়া নেব। ফ্রেন্ডস, চালের গুঁড়া ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে অনেক সাহায্য করে। এটা ত্বকের মৃত কোষগুলোকে খুব সহজেই দূর করে ফেলে, তাতে করে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে। এরপর আমি এর মধ্যে দেব হাফ টেবিল চামচ বেকিং সোডা। বেকিং সোডাও কিন্তু কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে। এর ব্যবহারে ত্বক থেকে যে কোনো জেদি দাগ খুব সহজেই দূর হয়ে যায়। এবার এতে অ্যাড করব 2 টেবিল চামচ লেবুর রস। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, লেবু প্রাকৃতিক ব্লিচ, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে। তাছাড়া লেবুর ভিটামিন সিতে রয়েছে হিলিং প্রপার্টিস, তাই এটা ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করে। মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার কালো দাগের উপর 5 মিনিট স্ক্রাব করুন। ফ্রেন্ডস, এইভাবে স্ক্রাব করার ফলে আপনার ত্বকের ডেড সেলসগুলো খুব সহজেই দূর হয়ে যাবে, কারণ এই ডেড সেলসগুলোর ফলেই আমাদের প্রাইভেট পার্ট, বগল এবং ঘাড়ের ত্বককে কালো দেখায়। তাই আপনি যদি সপ্তাহে অন্তত 2 দিন এইভাবে স্ক্রাব করেন তাহলে আপনার শরীরের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে এবং সবসময় দাগমুক্ত থাকবে। 5 মিনিট স্ক্রাব করার পর এইভাবেই 10 মিনিটের জন্য রেখে দিন।
10 মিনিট পর আপনি আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর অবশ্যই ময়শ্চারাইজার বা নারিকেল তেল ব্যবহার করে নিন। এতে করে আপনার ত্বক শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকবে না। ফ্রেন্ডস, প্রাইভেট পার্ট, ঘাড় এবং বগলের নিচের কালো দাগকে দূর করার জন্য এই প্যাকটিকে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনি অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তবে আপনার ত্বকে যদি অ্যালার্জি থাকে এবং আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এই রেমেডিটা ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, প্রাইভেট পার্টের কালো দাগ দূর করতে চাইলে অবশ্যই এই রেমেডিটাকে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।